তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো যারা ইতিমধ্যে এই লকডাউনের মধ্যে যারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, যারা বাইরে কাজে গিয়েছেন এবং যারা বাইরে চিকিৎসা করতে গিয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় আপনারা আটকে গেছেন, তো তাদের জন্য একটি খুবই সুখবর উঠে আসছে। তো এমনটাই জানাচ্ছে রেল মন্ত্রক। লকডাউনে আটকে থাকা শ্রমিক ও যারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তাদের জন্য ফেরাতে চালু করা হচ্ছে বিশেষ ট্রেন। আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এ ধরনের খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন মানুষজন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু জায়গায় চিহ্নিত করে ট্রেন চালাতে উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত সুরক্ষা নিয়ে পয়েন্ট ট্রেন চালাতে তৎপরতা নেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী ইতিমধ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন মানুষদেরকে ফেরাতে দেশে বিশেষ ট্রেন চালানো শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ভোরে তেলেঙ্গানা থেকে ট্রেন ছেড়ে ঝাড়খণ্ডে রওনা দেয়। ওই সংবাদ মাধ্যমে জানিয়েছে ওই বিশেষ ট্রেনটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুক্রবার রাতে হাটিয়া স্টেশনে পৌঁছাবে। জানা গিয়েছে ট্রেনে সফর করাকালীন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে গন্তব্য পৌঁছানোর পরেই এই শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। কারো মধ্যে করোনা কোনো উৎসর্গ দেখা দিলেই তার লালারসের নমুনা সংগ্রহ করা হবে। এইভাবে আহমেদাবাদে আটকে থাকা রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক, তাদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে। থাকা শ্রমিকদের ফেরাতে ট্রেন চালু হচ্ছে বলে জানা গিয়েছে। শর্ত সাপেক্ষে লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর ইতিমধ্যেই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে এ ব্যাপারে পদক্ষেপ করার পরামর্শ দেয় কেন্দ্র। কেন্দ্র তরফে জানানো হয়েছে স্বাস্থ্য ও পরীক্ষার পর যাদের করোনা সংক্রমণ নেই একমাত্র তাদেরকেই ফেরানো যাবে। কেন্দ্রের এই নির্দেশিকার পরেই রাজ্যগুলি ভিন রাজ্য আটকে থাকা শ্রমিকদের ফেরানোর তৎপরতা কাজ শুরু করবে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন। তো যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন, কারণ পরবর্তীকালে আমি যখন কোনো এ ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।